নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মিষ্টির দোকানে মা মনসা তার সাপেদের নিয়ে থাকতেন পশ্চিম মেদিনীপুরের দাসবাড়ির মনসা পুজোর ইতিহাস সেই বিষয়টি তথ্যাবলী প্রদান করব। সমস্ত তথ্যটির লেখিকা অনুশ্রী মণ্ডল আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তার দিদা নলিনীবালা দাস তা দাদু সুরেন্দ্রনাথ দাস তাদের আদিবাস ছিল বাংলাদেশের বরিশালে বর্তমানে পশ্চিম মেদিনীপুরের বরিশাল কলোনি গৃহমন্দির তাদের বর্তমান নিবাস তার দাদু দিদার অবর্তমানে তার নাতি আকাশের হাতে মা মনসার সমস্ত দায়ভার তার দিদার কাছে সে শুনেছিলেন বাংলাদেশে তাদের নিজেদের মিষ্টির দোকান ছিল তার মামা এবং দাদু মিষ্টি বানাতো সেই দোকানে অনেক বড় বড় সাপ সাঙ্গপাঙ্গ নিয়ে শুয়ে থাকত বলাই বাহুল্য তারা কারোর কোনো দিন ক্ষতি করেনি তবে যা হয় লোকে বলে ঘরে বাচ্চা কাচ্চা আছে সাপ বলে কথা গর্তে গরম জল দিয়ে দাও তাই করেছিল তারপর পদ্মা নদীতে ডুবি হল ব্যবসা মাথায় হুটল দেশভাগ হলো ও দেশ থেকে এপার বাংলায় চলে এলো সরকার থাকতে জায়গা দিল তারপর এ দেশে এসে গভীর রাতে সাপের ফোসফোস আওয়াজ শোনা গেল একদিন দুই সাপের মিলন হল তা দাদু ও সাপ বানিয়ে পুজো করা শুরু করলো সেটিও চুরি হয়ে গেল এরপর পিতলের সাপ নিয়ে এসে মায়ের পুজো শুরু হলো এখন মায়ের মূর্তি পুজো করা হয় বাংলাদেশ থেকে আসার পর তা দাদু সেইভাবে মিষ্টি বানায় নেওয়ার তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ